সম্মানিত দর্শক মণ্ডলী, একটা অতিব গুরুত্বপূর্ণ কথা আছে। তারাবি শব্দটি কিন্তু হাদিসে নেই, এটা একটা পরবর্তী বিদ্বানগণদের দেওয়া নাম। তারাবি হাদিসেও নেই, কোরআনেও নেই, তাহাজ্জুদ হাদিসে আছে, কিয়ামুল্লাইল হাদিসে আছে। যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি সেটা হলো এই, 20 রাকাতও তারাবি, 8 রাকাতও তারাবি, 20 রাকাতও তাহাজ্জুদ, 8 রাকাতও তাহাজ্জুদ, 20 রাকাতও কিয়ামুল্লাইল, 8 রাকাতও কিয়ামুল্লাইল। যারা বলছে যে 20 রাকাত তারাবি আর 8 রাকাত তাহাজ্জুদ, তারা প্রতারণা দিচ্ছে জাতিকে। এটা ধোকা, এটা একটা প্রতারণা, হয় নিজেই বুঝে না আর না হলে জনগণকে ফাঁকি দিচ্ছে। আপনি এইভাবে বলতে গেলেন কেন? তারাবি শব্দ তো হাদিসে নেই, আছে কিয়ামুল্লাইল। আপনি বলেন যে 20 রাকাত কিয়ামুল্লাইল, আপনি বলেন যে 20 রাকাত তাহাজ্জুদ, তাহলে কথাটা ঠিক থাকবে। তবে আপনি মনে রাখবেন যে 20 রাকাতের হাদিসটি জাল। মাঝহাবি বিদ্বানগণ অনেকেই বলেছেন, তার মধ্যে একজন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, মাওলানা সাব্বির উসমানি, এনারা অনেকেই দারুল উলুম দেওবন্দের বড় বড় বিদ্বানগণ হাদিসটিকে জাল বলেছেন। পক্ষান্তরে 8 রাকাত বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজা বাইহাকি দারেমি দাইলামি দারে কুতনি মুসনাদে সাইবা সুইবনে হিব্বান সুইবনে আওয়ানা মুসনাদে হাকিম মুসনাদে বাজদার মুসনাদে আহমদ মুসনাদে আলা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সবটাতেই আছে। আপনাদেরকে আমি আরো একটা জরুরি কথা এখানে বলতে চাচ্ছি, সেটা হলো এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর নবী রমজান মাসের রাতে কিভাবে ইবাদত করতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রমজান মাসে এবং অন্যান্য মাসে আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন না, এই কথা তিনি বললেন। এই কথা বলার পরে যেইটা বললেন সেইটা বলতে চাচ্ছি। এই কথা বলার পরে তিনি বললেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত দৈর্ঘ্য, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। আমি কি দিয়ে বুঝাই আপনাদেরকে যে সলাত ছিল কত লম্বা কত সুন্দর? আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সুন্দরতার, তার লম্বা হওয়ার বিবরণ দিতে পারবো না। এখানে আপনাকে আমি পরামর্শ দেওয়ার ভিত্তিতে আরো বলছি যে আপনি যে 20 রাকাত তারাবি পড়ছেন, পড়েন, রাইফেলের গুলির মতো 20 রাকাত তারাবি পড়ে আপনি কি দেখাতে চাচ্ছেন? যখন 10 রাকাত হয় তখন মুসল্লিও বিপদে, এমামও বিপদে। বাপরে বা, 10 রেকাত হলে আরো 10 রেকাত আছে, তার মানে সবাই বিপদে। যে হাফেজ সাহেব যে 20 রেকাত তার আমি পড়াবে, কোরআন মাজিদ পড়ছে, হাফেজ সাহেব পিছনের হাফেজকে আগে বলে দিয়েছে যে আমি যেখানে যাই আমার ভুল ধারণা গো, তার মানে ও তো ফেরেশতা নয়, ও তো রমজান মাসে কোরআন মাজিদ অত পড়তে পারবে না। এক পারাও কেমনে পড়ে, ওই বা টিকে কেমনে করে, হাফেজি বা কিভাবে টিকবে, মুসল্লি বা কিভাবে টিকবে, আর এমামি বা কিভাবে টিকবে, এইভাবে কি ইবাদত হয়? তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা কত সুন্দর, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা কত সুন্দর। বলেন তো এই হাদিসের সাথে এই রাইফেলের গুলির মতো 20 রাকাত তারাবির কি সমতা আছে? এটা কি ইবাদত? ঠিক এই ওই কাজটা এরকমই, যেমন ইমাম সাহেব সালাম ফেরার পর বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোন ইবাদত হলো? ইবাদত মানে কান্নাকাটির নাম, ইবাদত মানে একেবারে ধীরস্থিরতার সাথে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদত করতে হবে, তার নাম ইবাদত। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাকে এখানে আরো একটি কথা জরুরি বলে রাখছি, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন ফাইদা ফারাগতা ফাংসব ও ইলা রব্বিকা ফারগাব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি যা আমাকে বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন।